রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ ডিসেম্বর মাধ্যমিক মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সাজেশন তথা ভিডিও উপস্থাপন করতে চলেছি সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে ওই নোটগুলি সংগ্রহ করে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা আগামী দু ডিসেম্বর সেশনের মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা সে পরীক্ষায় তোমরা একশো শতাংশ সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে এবং প্রতিটি বিষয়ে তোমরা নব্বই শতাংশ নম্বর পাবেই পাবে এটা আমার বিশ্বাস তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট হিস্টোরি ফর নিউ সিলেবাস ফুল মার্ক নাইনটি আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক গ্রুপ এ দাগ নম্বর ওয়ান সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো বারোটি এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে এক গণিত বারো মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান সিপাহী বিদ্রোহের পর কবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেন অপশন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু সাঁওতাল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল অপশন পাকুড় জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর সঠিক উত্তরটি হবে অপশন এ পাকুড় কোশ্চিন নাম্বার থ্রি পাওয়ার অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন অপশন রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র মজুমদার দাদাভাই নৌরোজি গখলে সঠিক উত্তরটি হবে অপশন সি দাদাভাই নৌরোজি কোশ্চিন নাম্বার ফোর বিদ্রোহ শুরু হয়েছিল অপশন বীরভূম বাঁকুড়া নদিয়া কোচবিহার সঠিক উত্তরটি হবে অপশন সি নদিয়া কোশ্চিন নাম্বার ফাইভ পার্থেনন পত্রিকা প্রকাশ করেন অপশন নব্যবঙ্গীয়রা রামমোহন রায় হরিনাথ মজুমদার দীনবন্ধু মিত্র সঠিক উত্তরটি হবে অপশন এ নব্যবঙ্গীয়রা কোশ্চিন নাম্বার সিক্স দি বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন অপশন কেশবচন্দ্র সেন ডিরোজিও অগাস্টাস হেকি দীনবন্ধু মিত্র সঠিক উত্তরটি হবে অপশন সি অগাস্টাস হেকি কোশ্চিন নাম্বার সেভেন ব্রাহ্মসভা তৈরি হয়েছিল অপশন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কোশ্চিন নাম্বার এইট আর্য সমাজ প্রতিষ্ঠা করেন অপশন দয়ানন্দ সরস্বতী রামমোহন রায় দীনবন্ধু মিত্র ডিরোজিও সঠিক উত্তরটি হবে অপশন এ দয়ানন্দ সরস্বতী কোশ্চিন নাম্বার নাইন রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন অপশন রামমোহন রায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গখেল গান্ধীজি সঠিক উত্তরটি হবে অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোশ্চিন নাম্বার টেন মুন্ডা বিদ্রোহ হয়েছিল অপশন মাদ্রাজ কলকাতা ছটনাগপুর তামিলনাড়ু সঠিক উত্তর হবে অপশন সি ছট্টনাগপুর কোশ্চিন নাম্বার ইলেভেন কোন মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ইংল্যান্ডে যোগ দেন উত্তর সরোজিনী নাইডু নেহেরু গখেল রানাডে সঠিক উত্তরটি হবে অপশান এ সরোজিনী নাইডু কোশ্চেন নাম্বার টুয়েলভ চট্টগ্রাম মস্ত্রাগার লুলঠনে যুক্ত ছিলেন অপশান সূর্য সেন ভগৎ সিং ক্ষুদিরাম বোস মোহন সিং সঠিক উত্তরটি হবে অপশন এ সূর্য সেন কোশ্চিন নাম্বার থার্টিন ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল অপশন নো অর নেভার করেঙ্গে ইয়ে মরেঙ্গে গো ব্যাক বন্দে মাতরম সঠিক উত্তরটি হবে অপশান বি করেনে ইয়ে মরেঙ্গে কোশ্চিন নাম্বার ফরটিন ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন অপশন জগদীশচন্দ্র বসু মেঘনাথ সাহা প্রফুল্লচন্দ্র রায় মহলানবিশ সঠিক উত্তর হবে অপশন এ জগদীশচন্দ্র বসু কোশ্চিন নাম্বার ফিফটিন তলোয়ার নৌবাহিনীর বিদ্রোহ ঘটেছিল অপশন উনিশশো বেয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছিচল্লিশ উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো ছিচল্লিশ কোশ্চিন নাম্বার সিক্সটিন মাহাত মার্চ করেছিলেন অপশন গান্ধীজি স্বামীজি নেতাজি আম্বেদকর সঠিক উত্তর অপশন ডি আম্বেদকর কোশ্চিন নাম্বার সেভেন্টিন হিন্দু মেলা সূচনা করেন অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধানাথ সিকদার নবগোপাল মিত্র ডিরোজিও সঠিক উত্তর অপশন সি নবগোপাল মিত্র কোশ্চিন নাম্বার এইটিন বাবা রামচন্দ্র নেতৃত্ব দেন অপশন কৃষক আন্দোলনে শ্রমিক আন্দোলনে রাজস্থানে মহারাষ্ট্রে সঠিক উত্তর হবে অপশন এ কৃষক আন্দোলনে কোশ্চিন নাম্বার নাইনটিন বর্তমান ভারত রচনা করেন অপশন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হবে অপশন বি স্বামী বিবেকানন্দ কোশ্চিন নাম্বার টোয়েন্টি ট্র্যাডিশনাল মডার্ন স্টার নামে পরিচিত ছিলেন অপশন বিদ্যাসাগর রামমোহন স্বামীজি গান্ধীজি সঠিক উত্তর হবে অপশান এ বিদ্যাসাগর কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান আনন্দ মঠ লিখেছিলেন অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডিস্টারে আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো ও অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগিয়ে থাকে তাহলে সেই ভালো লাগে থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা সাজেশন সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ এবারে উপস্থাপন করছি বিভাগ খ গ্রুপ বি কোশ্চিন নাম্বার টু নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে ছটি প্রশ্নের উত্তর দাও এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে দুই গুণিত ছয় মোট বারো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান কোন ঐতিহাসিক কেন সভা সমিতির যুগ কথাটি ব্যবহার করেন কোশ্চিন নাম্বার টু ম্যাকলে কী জন্য বিখ্যাত কোশ্চিন নাম্বার থ্রি বিধবা বিবাহ আইন কে কবে প্রণয়ন করেন কোশ্চিন নাম্বার ফোর সাঁওতালদের কাছে দিকু কারা কোশ্চিন নাম্বার ফাইভ পুনা চুক্তি উনিশশো বত্রিশ কেন হয়েছিল কোশ্চিন নাম্বার সিক্স ডন পত্রিকার সম্পাদক কে ছিলেন কবে প্রকাশিত হয় কোশ্চিন নাম্বার সেভেন পলাশির লুল্ঠন কী কোশ্চিন নাম্বার এইট খিলাফত কী কোশ্চিন নাম্বার নাইন থ্রি পি বলতে কি বোঝো কোশ্চিন নাম্বার টেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় ও কবে কার্যকরী হয় কোশ্চিন নাম্বার ইলেভেন চম্পারণ সন্তাগ্রহ বলতে কী বোঝো কোশ্চিন নাম্বার টুয়েলভ অসহযোগ আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো কোশ্চিন নাম্বার থার্টিন ক্যাবিনেট মিশনের দুটি উদ্দেশ্য আলোচনা করো কোশ্চিন নাম্বার ফরটিন কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয় কোশ্চিন নাম্বার ফিফটিন ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী কোশ্চিন নাম্বার সিক্সটিন লৌহ ও নীতির ব্যাখ্যা দাও কোশ্চিন নাম্বার সেভেন্টিন ফিজিওক্র্যাটস কারা কোশ্চিন নাম্বার এইটিন ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো কোশ্চিন নাম্বার নাইনটিন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন তিনি কোন দেশের লোক ছিলেন কোশ্চিন নাম্বার টোয়েন্টি মহাদেশীয় অবরোধ কাকে বলে আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ বিভাগ গ গ্রুপ সি কোশ্চিন নাম্বার থ্রি দশ থেকে পনেরোটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো নয়টি এ বিভাগের জন্য মঠ বরাদ্দ নম্বর থাকবে চার ইন্টু নয় মঠ ছত্রিশ প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান টিকা লেখো মিশ্র অর্থনীতির মূল কথা কি কোশ্চিন নাম্বার টু ইংল্যান্ডে আধুনিক কৃষি সম্পর্কে লেখো অথবা ইংল্যান্ডের কৃষিতে প্রযুক্তিবিদ্যার প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো কোশ্চিন নাম্বার থ্রি কোন সময়কালকে কারা কেন পরিকল্পনার বিরতিকাল অর্থাৎ প্ল্যান হলিডে আখ্যা দিয়ে থাকেন কোশ্চিন নাম্বার ফোর টিকা লেখো ভারতে আফিম চাষ কোশ্চিন নাম্বার ফাইভ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি। কোশ্চিন নাম্বার সিক্স সামন্ততন্ত্রের উত্থানের কারণ কি কেন সামন্ততন্ত্রের পতন ঘটে কোশ্চিন নাম্বার সেভেন রুশ বিপ্লবের আগে শ্রমিক শ্রেণীর অবস্থা বর্ণনা দাও অথবা ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থার বর্ণনা দাও কোশ্চিন নাম্বার এইট রুশ বিপ্লবের সাফল্যের কারণ কি ছিল কোশ্চিন নাম্বার নাইন ফরাসি বিপ্লবের সাফল্যগুলি আলোচনা করো কোশ্চিন নাম্বার টেন আমেরিকা স্বাধীনতা সংগ্রামে উপনিবেশগুলির সাফল্যের কারণ কি ছিল কোশ্চিন নাম্বার ইলেভেন ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো কোশ্চিন নাম্বার টুয়েলভ ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো কোশ্চিন নাম্বার থার্টিন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো প্রত্যক্ষ কারণ কি ছিল কোশ্চিন নাম্বার ফরটিন সন্ত্রাসের শাসন কি এর পরিণাম আলোচনা করো কোশ্চিন নাম্বার ফিফটিন সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অথবা কিভাবে জাতিসংঘ বা লিগ অব নেশন এর প্রতিষ্ঠা হয় কোশ্চিন নাম্বার সিক্সটিন টিকা লেখো মন্তেস্কু কোশ্চিন নাম্বার সেভেন্টিন বাস্তিল দুর্গের পতন কিভাবে হয় কোশ্চিন নাম্বার এইটিন কিভাবে রোম বার্লিন টোকিও অক্ষ জোট গড়ে ওঠে লেখো কোশ্চিন নাম্বার নাইনটিন টেনিস কোর্টের শপথ বলার কারণ আলোচনা করো কোশ্চিন নাম্বার টোয়েন্টি রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল বলে তুমি মনে করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রেলপথের বিস্তার বনভূমি কীভাবে ধ্বংস হয়েছে ব্যাখ্যা দাও আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ঘ গ্রুপ ডি তোমাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানিয়ে রাখি আমার দেওয়া সাজেশনটি তোমরা যদি আগামী দু ডিসেম্বর সেশনের জন্য ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে পুরোপুরি অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় একশো শতাংশ সফলতা পাবে এবং পরীক্ষায় প্লাস নাইনটি শতাংশ নম্বর তোমরা পাবেই পাবে তাহলে চলো দেখে নাও শেষ বিভাগের প্রশ্ন বিভাগ ঘ গ্রুপ ডি দাগ নম্বর ফোর পনেরো থেকে কুড়িটি বাক্যে ছয়টি প্রশ্নের উত্তর দাও এ বিভাগের জন্য মঠ বরাদ্দ নম্বর থাকবে পাঁচ গুণিত ছয় মঠ তিরিশ আরও একটি কথা তোমাদের জানিয়ে রাখি বিভাগ গয়ের প্রশ্ন ঘ বিভাগেও দু একটি চলে আসতে পারে এবং ঘ বিভাগের প্রশ্ন গবিভাগেও চলে যেতে পারে প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান বঙ্গভঙ্গ কবে হয়েছিল কেন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন কোশ্চিন নাম্বার টু অসহযোগ আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো কোশ্চিন নাম্বার থ্রি ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ ফৌজের অবদান আলোচনা করো কোশ্চিন নাম্বার ফোর সাঁওতাল বিদ্রের ফলাফল সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নাম্বার ফাইভ সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো কোশ্চিন নাম্বার সিক্স টিকা লেখো নীল বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো কোশ্চিন নাম্বার সেভেন রাওলাট আইনের প্রতিক্রিয়া বিশ্লেষণ করো কোশ্চিন নাম্বার এইট কংগ্রেসকে ব্রিটিশদের সেফটি ভাল বলা কতটা যুক্তিযুক্ত কোশ্চিন নাম্বার নাইন মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখো কোশ্চিন নাম্বার টেন রুশ বিপ্লবের সাহিত্যিক ও দার্শনিকরা কি ধরনের ভূমিকা পালন করেছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেন শিল্প বিপ্লব কী প্রথম কথায় ঘটে এর ফলাফল বর্ণনা করো কোশ্চিন নাম্বার টুয়েলভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো কোশ্চিন নাম্বার থার্টিন রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল কোশ্চিন নাম্বার ফরটিন জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দ দফা শর্তের কি ভূমিকা ছিল কোশ্চিন নাম্বার ফিফটিন নেপোলিয়ান কিভাবে ডাইরেক্টর থেকে ফরাসি জাতির সম্রাট হয়েছিলেন লেখো আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডিস্টারে আলোচনা তোমরা শুনছিলে তোমাদের বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি মাধ্যমিক সাতটি বিষয়ের ওপরে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি তোমরা কালেক্ট করে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই পারো যাই হোক আবারও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে এখানেই সম্পর্ক করছি সবাইকে ধন্যবাদ